নমস্কার এই বিশেষ সম্প্রচাৰ মাজলৈ আপোনালোকক স্বাগতম মই প্ৰাঞ্জল আৰু নহব হিন্দু মুছলমানৰ বিবাহ যদি হিন্দু মুছলমানৰ বিবাহ হয় তেনেহলে স্পেশাল মেৰেজ এক্টৰ অধীনত হ'ব অধিবক্তাৰ সন্মুখত হ'ব আৰু আইনৰ গণ্ডিত যিসকল মানুহৰ সন্মুখত হ'ব লাগে তেওঁলোকৰ সন্মুখত হ'ব কিন্তু কোনো কাজিয়ে হিন্দু মুছলমানৰ বিবাহ নকৰাব কাজিৰ মেৰেজ সার্টিফিকেট আৰু সেই মেৰেজ সার্টিফিকেটখনৰ কিবা ন্যূনতম ভ্যালু আছে বুলিও মই নাভাবো এইখিনি কথা কোৱা হৈছে অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ তৰফৰ পৰা কাৰণ মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে কৈছে যে হিন্দু মুছলমানৰ বিবাহৰ নামত একাংশ যুৱকৰ দ্বাৰা নিকৃষ্ট কাণ্ড সংঘটিত হৈ আছে জিবুৰ কাণ্ডয় প্ৰকৃততে আমাৰ সমাজত বিষবাস্প বিয়পাইছে জিবুৰ কাণ্ডয় প্ৰকৃততে আমাৰ মাজত বিভাজনৰ হে সৃষ্টি কৰিছে আমাৰ মাজত বেয়া পোৱাৰ ভাবৰ সৃষ্টি কৰিছে হিন্দু মুছলমানৰ সম্প্ৰীতিত আঘাত আনিছে আৰু এনেধৰণৰ একাংশ যুৱক আছে যিসকলে সফট টার্গেট হিচাপে সোশ্যাল মিডিয়াক বাছি লয় যে ফেসবুকত নিজৰ ধৰ্মীয় পৰিচয় লুকাই ছোৱালীক বিয়া কৰোৱা পৰ্যায়লৈকে লৈ যোৱা হয় আৰু শেষত এনেকুৱা এটা পৰিৱেশ কৰি দিয়া হয় যে ছোৱালীজনী ঘূৰি আহিব নোৱাৰে এই ফেসবুক হোৱাটছএপত বিভিন্নজনক প্ৰলোভন দিয়ায় বিভিন্নজনক নিজৰ পৰিচয় গোপনে ৰাখি এজন মুছলমান যুৱকে নিজকে হিন্দু বুলি পৰিচয় দি বিভিন্ন যুৱতীক প্ৰেমৰ জালত পেলায় এইবিলাককে যেতিয়া আমি লাভ জেহাদৰ কথা কওঁ তেতিয়া আমাক বহুত মানুহে প্ৰশ্ন কৰে যে লাভ জেহাদ ক'ত আছে আৰু সেই প্ৰেমৰ জালত পৰি একাংশ হিন্দু যুৱতী বা সৰু সৰু ছোৱালী এনেধৰণৰ একাংশ যুৱকৰ প্ৰৰোচনাত পৰি নিজৰ জীৱন বৰ্বাদ কৰি দিয়ে প্ৰথম অৱস্থাত তেওঁলোকেও গম নাপায় যে সেই নিৰ্দিষ্ট যুৱকজনে তেওঁক ভুৱা পৰিচয় এটা দি আছে সেই নিৰ্দিষ্ট যুৱকজনে নিজকে হিন্দু বুলি পৰিচয় আচলতে ভুৱা অৰ্থতহে দি আছে কিন্তু তেওঁ হিন্দু নহয় তেওঁ মুছলমান তেওঁ নিজৰ পৰিচয় একেবাৰে গোপনে ৰাখিছে হয়তো যুৱকজন অলপ দেখনীয়াৰ হয়তো যুৱকজনক অলপ স্মাৰ্ট কথাবোৰ বৰ ভালদৰে কয় অন্তৰ গলাব পাৰে আৰু তাতেই প্ৰলোভিত হৈ যায় যুৱতীগৰাকী তাতেই ভুল গুচি যায় যুৱতীগৰাকী আৰু সেই যুৱকজনকেই সকলো সমৰ্পণ কৰি দিয়ে আৰু তাৰ পাছত যেতিয়া প্ৰকৃত পৰিচয় পায় তেতিয়াই সেই যুৱতীগৰাকীৰ ওপৰত নিৰ্যাতন চলে অত্যাচাৰ চলে অমানসিক পীড়াৰ মাজত কটাবলগীয়া হয় সেই যুৱতীগৰাকীয়ে আৰু তাৰ পাছত তেওঁ ঘূৰি অহাৰ ৰাস্তা নাথাকে বিভিন্ন ধৰণৰ ব্লেকমেইলিঙো হ'ব পাৰে তেওঁ নিজৰ পৰিয়ালৰ মাজত আকৌ যাব নোৱাৰে সমাজত কি বুলি যাব তেওঁ নিজৰ পৰিয়ালৰ কাষত আৰু একাংশক ইতিমধ্যে পৰিয়ালে এঘৰীয়াও কৰি দিয়ে এইখিনি বক্তব্য অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে অতি স্পৰ্শকাতৰ ৰূপে আগবঢ়াইছে যে ফেচবুকত নিজৰ ধৰ্মীয় পৰিচয় লুকাই ছোৱালীক বিয়া কৰোৱা পৰ্যায়লৈকে লৈ যোৱা হয় আৰু শেষত এনেকুৱা এটা পৰিৱেশ কৰি দিয়া হয় যে ছোৱালীজনী ঘূৰি আহিব নোৱাৰে বা ঘূৰি আহিলেও সমাজে গ্ৰহণ নকৰে এনেকুৱা এটা পৰিৱেশত ছোৱালীজনীয়ে আল্টিমেটলি ধৰ্মও পৰিৱৰ্তন কৰে আৰু সকলোখিনি ত্যাগ কৰে বা আন এটা জীৱনত তেওঁলোক চামিল হৈ পৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই বক্তব্যখিনি আপোনালোকে শুনিলে আৰু তাত তেওঁ কৈছে যে এইবোৰ একো একোটা লাভ জেহাদৰেই ঘটনা যে লাভ জেহাদ এটা সত্য আৰু বাস্তৱ কনচেপ্ট কেৰেলা ষ্টৰীৰ দৰে চিনেমাসমূহ মিছা নহয় আৰু আমাৰ দেউতাক মাকে নিজৰ ছোৱালীক বিশেষকৈ অকণমান বেছিকৈ যত্ন লওক আৰু আমাৰ সংস্কৃতিৰ সৈতে পৰিচয় কৰি ৰাখক তাৰ বিষয়ে মই আজি আহ্বান জনাম প্ৰকৃততে মুখ্যমন্ত্ৰীয়ে এই কথাখিনি কিয় ক'বলৈ বাধ্য মুখ্যমন্ত্ৰীয়ে এই কথাখিনি কৈছে শেহতীয়াকৈ গোলাঘাটৰ যি ট্ৰিপল মাৰ্ডাৰৰ ঘটনা সংঘটিত হৈছে জোঁৱাইকে পত্নী শহুৰ শাহুৱেকক যি নিৰ্মমভাৱে হত্যা কৰিলে সেই ঘটনাৰ পাছত ক'ত লাভ জেহাদ হৈছে এনেকৈ ওলোটাই আমাক সমালোচনা কৰে কিন্তু আজি গোলাঘাট চহৰৰ মাজমজিয়াৰ তিনিটা নিৰ্মম হত্যাকাণ্ডই আকৌ এবাৰ প্ৰমাণ কৰিলে তেওঁ সেই দুৰ্ভগীয়া পৰিয়ালটোৰ একমাত্ৰ জীয়াই থকা ছোৱালীগৰাকীৰ সৈতে বাৰ্তালাপ কৰিলে আৰু তাৰ পাছতেই মুখ্যমন্ত্ৰীয়ে এইখিনি কথা ক'বলৈ বাধ্য হৈছে যে লাভ জেহাদ এটা সত্য আৰু বাস্তৱ কনচেপ্ট কেৰেলা ষ্টৰীৰ দৰে চিনেমাসমূহ মিছা নহয় আৰু আমাৰ দেউতাক মাকে নিজৰ ছোৱালীক বিশেষকৈ অকণমান বেছিকৈ যত্ন লওক আৰু আমাৰ সংস্কৃতিৰ সৈতে পৰিচয় কৰি ৰাখক তাৰ বিষয়ে মই আজি আহ্বান জনাম
একাংশ লোক সফট টার্গেটত পৰি যায়, একাংশ যুবতী, একাংশ কিশোরী সফট টার্গেটত পৰি যায়, যিসকলে ফেসবুক ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যত একাংশ মুসলমান যুবকে ভুয়া পরিচয় দিয়ে নিজকে সেই যুবতীসকলের সন্মুখত উপস্থাপন করে, আর সেই উপস্থাপনতেই ভুল গৈ যুবতীগৰাকী সকলো সমর্পণ করে দিয়ে, আর তার পাছত যেটো হয় সেটো অতি ভয়ঙ্কর রূপত হয়। গোলাঘাটৰ এই শেহতীয়া ঘটনাটো সেইটোৱে হল। কত লাভ জেহাদ হয়েছে এনেকে ওলোটাই আমাক সমালোচনা করে, কিন্তু আজি গোলাঘাট চহৰৰ মাজমজিয়াৰ তিনিটা নির্মম হত্যাকাণ্ডই আকৌ এবার প্রমাণ করিলে, যি কাজির দ্বারা বিবাহ সম্পন্ন হল প্রকৃততে সেই কাজির দ্বারা হিন্দু মুসলমানের বিয়া হবই নয়। কাজিয়ে কেবল মুসলমানের মাজতে বিয়া পাতিব পারে যদি মুসলমান যুবক হয়, মুসলমান যুবতী হয়। যদি হিন্দু মুসলমানের বিয়া হয় তেনেহলে সেয়া হল স্পেশাল ম্যারেজ একটর অধীনত হবলগা বিবাহ, তাত কাজিয়ে বিবাহ করাব নয়। এই ঘটনাত প্রথমটো ভুল আছিল, নাজিবুর নামের সেই জঘন্য অপরাধীটে এই কাণ্ড করিলে কাজির দ্বারা বিবাহ সম্পন্ন করায়, সেইটো ভুল। অবশ্যই সংঘমিত্রা আর তেওঁ পরিয়ালে গম পোৱা নাছিল, সংঘমিত্রাক বাৰু ব্ল্যাকমেলিং করা হয়েছিল, পরিয়ালক মৃত্যুর ভাবুকি দিয়া হয়েছিল, আনকি তেওঁৰ বাথরুমত গা ধোৱাৰ MMS ভাইরাল করিম বুলিও ভাবুকি দিয়া হয়েছিল। সেইবোৰ ভাবুকির পাছতেই সংঘমিত্রায় সমর্পণ করে দিবলৈ বাধ্য হয়েছিল আর এটি সন্তানও জন্ম দিয়েছিল, নমহীয়া সন্তানটোর অবস্থা এটি এবার ভাবক। আর সেই ঘটনা হবলৈ পালে একমাত্র আমার একাংশর ভুলের বাবে, লগতে মুসলমান ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে, বিশেষ অভিভাবকসকলে নিজের সন্তানের উপরও চকু রখার প্রয়োজন। সন্তানে কি করে আছে, সন্তানে কোন যুবতীক বিপথে পরিচালিত করবলে চেষ্টা করে আছে, সন্তানের নিকৃষ্ট কর্মকাণ্ডের উপর চকু রখাটো দরকার, যেনেধরণে মুসলমানের উপর চকু রখাটো দরকার, তেনেধরণে হিন্দুরও একাংশ সন্তানের উপর চকু রখাটো দরকার, কারণ এয়া উভয় পক্ষের বাবে একটা ভাল বার্তা তেতিয়াহে আহিব, নহলে উভয় পক্ষের মাজত সদায় সম্প্রীতির এনাজরিডাল ভাঙুনের সৃষ্টি হয়ে থাকিব, কপকপিয়া বা নিকপকপিয়া নহয়, সম্প্রীতির এনাজরিডাল আমার অটুট না থাকিব যদি আমি এনেধরণের কিছুমান কার্যকলাপত লিপ্ত হোঁ, আমার একাংশ যদি এনেধরণের কার্যকলাপত লিপ্ত হয়। আর শেহতীয়াভাবে মুখ্যমন্ত্রী কোৱাৰ ধরনে বিগত সময়সাতো লাভ জেহাদর ঘটনা বহু বৃদ্ধি পাইছে, আর সেই লাভ জেহাদর ঘটনা যেতিয়া বিভিন্ন ধরনের সংবাদ শিরোনামত আহে, সেই সংবাদ শিরোনামত অহার পাছত বহুতে সেই প্রশ্ন উত্থাপন করে প্রকৃততে এয়া লাভ জেহাদ নহয় বলে, কিন্তু এই গোলাঘাটর ঘটনাটো, এই গোলাঘাটর ঘটনাটোয়ে জানো বুঝাই দিয়া নাই যে প্রকৃততে এনেধরণে একাংশই জানি বুঝি, নাজিবুরের দরে বহু আছে যিসকলে জানি বুঝি এই ক্রিয়াকলাপ কার্যকলাপবর করে থাকে, জানি বুঝিয়ে বহু যুবতীর জীবন মরণ ফান্দলে ঠেলে দিয়ে, জানি বুঝিয়ে বহু যুবতীর উপর মানসিক অত্যাচার চলায়, শারীরিক অত্যাচার চলায়, সি জ্বলন্ত রূপত তুলি ধরা নাই জানো, তেনহলে আছে আমার সমাজত এতিয়াও একাংশ লোক আছে যিসকলে এনেধরণের বেয়া কামবর করে থাকে। এই বেয়া কাম করাবক আমি নিজেই চিনাক্ত করব আর আমি নিজেই সচেতনও হব লাগিব, আমার সচেতনতাইহে আমাক রক্ষা করব, সেয়া লাগিলে হিন্দুয়ে হোক অথবা মুসলমানেই হোক, কারণ আমার সম্প্রীতির এনাজরিডাল কটকটিয়া করে রাখব লাগবে, আমার মজত বেয়া ভাব কেতিয়াও সৃষ্টি করব নালাগিব, কিন্তু এনে একাংশ নয়র্থক মানুহে বা নেগেটিভ এনার্জিয়ে আমার মজত সম্প্রীতির এনাজরিডাল সময় সময়ে ভাঙি আহিছে, আমাক ভালদরে থাকিব দিয়া নাই, আমার ভাতৃত্ববোধত করবাত করবাত আঘাত হানি আহিছে, সেয়ে এনে ধরনের ঘটনা আর কেতিয়াও বৃদ্ধি পাব দিব নোৱাৰি, আর সেয়ে কোৱা হৈছে আর কাজির দ্বারা হিন্দু মুসলমানের বিবাহ নহব, যদি বিবাহ হবলগা হয় তেনহলে সেই বিবাহ হব হিন্দু মুসলমানের মাজত স্পেশাল ম্যারেজ একটর অধীনতহে, আর সেই স্পেশাল ম্যারেজ একটর অধীনত হওয়া বিবাহকে হিন্দু বিবাহর বা হিন্দু মুসলমানের প্রকৃত বিবাহ হিসাবে গণ্য করা হব, কাজির দ্বারা বা যিকোনো ধর্মীয় গুরুর দ্বারা সমাপন হওয়া বিবাহক প্রকৃততে হিন্দু মুসলমানের প্রকৃত বিবাহ বলে গণ্য করা নহব, কারণ আমার সংস্কৃতি বেলেগ, আমি যেটো সংস্কৃতিত ডাঙর দীঘল হোঁ মুসলমান লড়া বা মুসলমান ছোৱালী এগৰাকী, সেই সংস্কৃতি ডাঙর দীঘল নহয়। মুখ্যমন্ত্রী কোৱাৰ ধৰণে আমার সংস্কৃতি হৈছে নামঘর, সত্র, মন্দির, এইবোৰ হিন্দু ধর্মৰ সংস্কৃতি, আর মুসলমানের সংস্কৃতি হৈছে মসজিদ, মসজিদত গৈ তেওঁলোকে সৰুৰ পৰা ডাঙৰ দীঘল হয়, তেওঁলোকৰ সেই ধর্মীয় যি অনুষ্ঠান আছে সেই ধর্মীয় অনুষ্ঠানের গণ্ডিত থাকি তেওঁলোকে নিজের জীবনের আদিপাঠ আরম্ভ করে, ঠিক একধরনের হিন্দু যিসকল যুবক যুবতী আছে তেওঁলোকেও নামঘর, সত্র, মন্দিরের দ্বারা নিজের জীবনের আদিপাঠ আরম্ভ করে, তেওঁলোকে নামঘরত যাওয়ার অভ্যাস থাকে, কিন্তু সেই অভ্যাস হঠাৎ সলনি হবলগা হলে কি হব, যেতিয়া যুবতী হিন্দু যুবতী এগৰাকী মুসলমান যুবক এজনলৈ বিয়া হব, তার পাছত তেওঁ যেতিয়া মসজিদত যাব লাগিব, তার পাছত যেতিয়া তেওঁ ইসলাম ধর্মের নিয়মবোৰ পালন করব লাগিব, তেওঁৰ মানসিক একটা হাৰাশাস্তি নহবনে, আর স্পেশাল ম্যারেজ একটর অধীনত কিন্তু তারও একটা দিহা দিয়া হয়েছে যে স্পেশাল ম্যারেজ একটর অধীনত কোনোবা যদি হিন্দু মুসলমানের বিবাহ হয় তেনহলে হিন্দু ধর্মের যুবতীগৰাকীয়ে নিজের হিন্দু ধর্মটো ভালদরে পালন করে যাব পারিব, হিন্দু ধর্মের সকল নীতি নিয়ম পালন করব পারিব, ঠিক একধরনে মুসলমান যুবকজনেও নিজের মুসলমানের নীতি নিয়ম পালন করে যাব পারিব, তাত বাধা নাই, কিন্তু যেতিয়া কাজির দ্বারা বা কোনো ধর্মগুরুর দ্বারা বিবাহ সম্পন্ন হয় তেতিয়া তাত হেঁচার প্রয়োগ হয়,
আৰু সেই হেঁচাৰ প্ৰয়োগৰ ফলতেই মানসিক অশান্তিও বৃদ্ধি হয়। এই বিষয়বোৰ গুৰুত্ব সহকাৰে লোৱাটো প্ৰয়োজন বুলি এতিয়া দাবী উত্থাপন হৈছে। আপোনালোকে কিভাৱে এই বিষয়টো সন্দৰ্ভত কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি আমাক জনাওক। নমস্কাৰ জনাইছোঁ। পৰৱৰ্তী সময়ত নতুন ভিডিঅ'ৰ সৈতে আপোনালোকৰ বাবে আহি উপস্থিত হ'ম। নতুন নতুন তথ্য আপোনালোকৰ বাবে আনি থাকিম।